আসসালামু আলাইকুম, আমি গাজী মোহাম্মদ ইকবাল হাসান, আর আজ এসেছি দেশ টিভিতে একটা মেগা নিয়োগ নিয়ে। অনেকগুলো লোক নেবে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন, তাদের এক ঝাঁক কর্মী নিয়ে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশায় দেশ টেলিভিশন। সে আলোকে টেলিভিশনের প্রয়োজনীয় বিভাগে কাজ করতে আগ্রহী নিম্নে উল্লেখিত পদসমূহের জন্য অভিজ্ঞ ও শিক্ষানবিদদের খুঁজেছি আমরা। আচ্ছা, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমি কোনো চাকরির সার্কুলার আপলোড করলে আপনি সাথে সাথে সেটা নোটিফিকেশন দেখতে পারেন এবং আপনি উপকৃত হন। আপনি দেখতে পাচ্ছেন দেশ টেলিভিশনে এক ঝাঁক কর্মী, অর্থাৎ অনেকগুলো বিভাগে লোক নিবে, যেমন ছয়টা বিভাগে: বার্তা বিভাগ, ব্রডকাস্ট অ্যান্ড আইটি বিভাগ, মানব সম্পদে, গ্রাফিক্স ডিজাইন, বিক্রয় বিপণন, হিসাব ও অর্থ। এগুলোতে দেখানো অনেকগুলো সার্কুলার। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমি আমি যে আপলোডগুলো করব, আমরা যে চাকরির ভিডিওগুলো বানাবো, সেগুলো আপনি দেখতে পাবেন যে খুব ভালো ভালো সার্কুলার, এবং আমি যেমন তেমন ফেক কোনো কিছু আপলোড দিই না। সো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আচ্ছা, বার্তা বিভাগে দেখতে পাচ্ছেন, আর একটা কথা বলে নিয়ে, যারা অভিজ্ঞ, যাদের এক্সপার্টাইজ আছে, তারাও আবেদন করতে পারবেন, এবং যারা শিখতে চান কাজ, শিক্ষানবিশ, তারাও যে কোনো পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি দেখতে পাচ্ছেন যে বার্তা বিভাগে বার্তা সম্পাদক, যুগ্ম ও সহকারী বার্তা সম্পাদক, জ্যেষ্ঠ বার্তা সম্পাদক, বার্তা কক্ষ সম্পাদক, জ্যেষ্ঠ প্রতিবেদক, প্রতিবেদক স্পোর্টস, বিজনেস, অনলাইন, ডিজিটাল, সংবাদ সংবাদ ও উপস্থাপক, আচ্ছা সংবাদ উপস্থাপক, প্রযোজনা সহকারী, জেলা ও বিভাগীয় প্রতিনিধি, মেকআপ আর্টিস্ট। সো এই এই সবগুলো পদে যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন, এবং যাদের অভিজ্ঞতা নাই তারাও শিক্ষানবিশ হিসেবে আবেদন করতে পারবেন। সো আপনি যদি কাজ শিখতে চান, তাদের এখানে আবেদন করে একটা ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। সো এটা একটা ভালো একটা সুযোগ, আপনারা অবশ্যই টেলিভিশনে কাজ করার যদি আগ্রহ থাকে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, সো আপনারা অবশ্যই টেলিভিশনের এই সার্কুলারটিতে, যেমন দেশ টিভির এই সার্কুলারটিতে অবশ্যই আবেদন করবেন এবং নিজের কেরিয়ার গড়বেন। আর সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনি সেটার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আর এটার যে কোনো পদের জন্য আবেদন করতে আপনার সরাসরি সিভি পাঠাবেন ncadesh.tv@gmail.com। আচ্ছা, এটা দেখ, এগুলো মেল আইডিগুলো আমি নাম লিখে লিখে আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ আপনি যাতে উপকৃত হয় সেই জন্য আমি ভিডিও বানাচ্ছি। সো আমি আপনি কীভাবে আবেদন, মানে কীভাবে সিভিটা পাঠাতে পারবেন, এখান থেকে মেল কপি করতে হবে না, আপনি জাস্ট ডিসক্রিপশন বক্স থেকে এক ক্লিকে কপি করে নেবেন, কোনো সমস্যা নেই, আমি সেখানে লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি যে ব্রডকাস্ট বিভাগে, ব্রডকাস্ট বিভাগে আপনি দেখতে পাচ্ছেন যে ব্রডকাস্ট প্রকৌশলী, সাউন্ড এডিটর, ভিডিও এডিটর, অনলাইন এডিটর, চিত্র সাংবাদিক। আচ্ছা, যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন, যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন এই পোস্টগুলোর জন্য। শিক্ষানবিশ হিসেবে আইটি এক্সিকিউটিভ, আর্কাইভ এক্সিকিউটিভ, ইনজেস্ট অপারেশন, ইলেকট্রিশিয়ান, লাইটম্যান, টেকনিক্যাল স্টোরকিপার, স্টুডিও সহকারী। এখান থেকে যদি আপনাদের এই কাজের, যেমন ভিডিও এডিটর, যদি কাজের অভিজ্ঞতা থাকে তাও অ্যাপ্লাই করতে পারবেন এবং শিখতে চান সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আর এটার জন্য আপনাকে সিভি পাঠাতে হবে it.desh.tv@gmail.com। আর এটার যে সিভি পাঠানোর লিঙ্কটা, আপনার ইমেল অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে কপি করে দিয়ে দিব, আপনার ওখান থেকে জাস্ট এক ক্লিকে কপি করে নিয়ে আপনার সিভি পাঠিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আবার বলে নিচ্ছি, যারা কাজ জানেন না বা নতুন তারাও আবেদন করতে পারবেন, এবং যাদের অভিজ্ঞতা আছে কাজে তারাও আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছি যে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, আমরা যেটাকে ইংরেজিতে এইচআর বলি, এইচআর, হিউম্যান রিসোর্স, এইচআর অ্যান্ড অ্যাডমিন। সো এটা কিন্তু একটা বিশাল সুযোগ, আপনি কাজ শিখতে চাচ্ছেন শিক্ষানবিশ হিসেবে। সো এ ধরনের অপরচুনিটি কিন্তু সব কোম্পানি আপনাকে দিচ্ছে না, আর বিশেষ করে টেলিভিশন তো দিবেই না। আর যারা টেলিভিশন, দেশ টিভিতে আপনারা কাজ করতে ইচ্ছুক, তারা মানব সম্পদ বিভাগে ও প্রশাসন বিভাগের ম্যানেজার,
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ, যেমন এক্সিকিউটিভ পোস্টার জন্য আপনি সরাসরি আবেদন করতে পারেন এবং শিক্ষান বিশেষ হিসেবে আপনি সরাসরি আবেদন করতে পারেন। ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর, সমন্বয়কারী, সহযোগী সমন্বয়কারী, ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, শিক্ষানবিশ, গাড়ি চালক, অফিস সহকারী, সিনিয়র এক্সিকিউটিভ, আচ্ছা সিনিয়র গার্ড এটা। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি, সরি সিকিউরিটি গার্ড, আচ্ছা সিকিউরিটি গার্ড, আমরা দেখতে পাচ্ছি যে সিভি পাঠানোর জন্য hr.desh.tv@gmail.com, আমরা এই সিভি, আমরা এই ইমেল অ্যাড্রেসটা ওখানে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। যারা আবেদন করতে চান শুধু সিভি পাঠিয়ে দেবেন, এবং আপনার যে পোস্টে আবেদন করেন না কেন সেই পোস্টের জন্য আপনি কি করবেন, মানব সম্পদ বিভাগে আবেদন করলে এইচআর লিখে দিবেন বা মানব সম্পদ বিভাগ সাবজেক্ট বক্সে লিখে দিবেন, তাহলে ওনাদের একটু বুঝতে সুবিধা হবে আপনাকে। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে নিচে গ্রাফিক্স বিভাগ, সিনিয়র মোশন গ্রাফিক্স এক্সিকিউটিভ, যাদের মোশন গ্রাফিক্সের কাজ জানা আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং শিক্ষান বিশেষেও হিসেবে আবেদন করতে পারবেন, মোশন গ্রাফিক্স এক্সিকিউটিভ। আচ্ছা আমরা বিক্রয় ও বিপণন বিভাগের জন্য দেখতে পাবো, আচ্ছা এটার জন্য সিভি পাঠাবেন কই, hr.desh.tv@gmail.com, আমি এই ইমেল অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা আবেদন করতে চান সেখান থেকে আপনি সিভি পাঠিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস দিয়ে আপনার মতামত জানাবেন। আচ্ছা সাথেই থাকুন, দেখতে থাকুন। বিক্রয় ও বিপণন বিভাগে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ। আচ্ছা আবারও বলে নিচ্ছি, যারা শিখতে চান কাজ শিক্ষানবিশ হিসেবে আপনারা এখানে আবেদন করতে পারেন, যারা অলরেডি কোনো পোস্টে আছেন তারা আবেদন করতে পারবেন, এবং যারা নতুন একদম ফ্রেশ কাজ শিখতে যাচ্ছেন তারাও আবেদন করতে পারেন। এবার দেখতে পাচ্ছি যে হিসাব ও অর্থ বিভাগ, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ, হিসাব ও অর্থ বিভাগের জন্য আপনাদের এই পোস্টগুলো খালি আছে, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ। এটার জন্য সিভি পাঠাবেন কোথায়, hr.desh.tv@gmail.com। আচ্ছা সবগুলো ইমেল অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করবেন। আর নিচে একটা দেখেন এটা কী বলেছে, স্নাতক উত্তীর্ণ এবং যাদের বয়স 25-এর বেশি নয় তারা অনুগ্রহ, তারা আগ্রহ অনুযায়ী সব বিভাগে শিক্ষানবিশ হিসেবে আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের বয়স 25-এর বেশি নয় এবং যারা স্নাতক পাস অর্থাৎ অনার্স পাস করেছেন বা ডিগ্রি পাস করেছেন, তারা কাজ করতে চান মিডিয়াতে, দেশ টিভিতে কাজের জন্য তাদের একটা বিশাল সুযোগ, তারা শিক্ষানবিশ হিসেবে এখানে কাজ করতে পারবেন। এবং সিভি পাঠানোর শেষ তারিখ কত, 30 জুন 2022, আজ হলো 13 তারিখ, সময় পাচ্ছেন আর 17 দিন বা 15 দিন, আপনারা আজকাল বা পরশু বা এক সপ্তাহের মধ্যে সিভি পাঠিয়ে দিন, আর দেরি করবেন না, শেষ সময়ের অপেক্ষা না করে আপনি দ্রুত সিভি পাঠান, এবং আপনি যেটা সিভি পাঠাবেন যে পোস্টে কাজ করতে ইচ্ছুক সে পোস্টটা লিখে দিতে পারেন, অথবা আপনি যদি বার্তা বিভাগে কাজ করতে চান বার্তা বিভাগ লিখতে পারেন, অথবা সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করতে চান সেখানে সাবজেক্ট বক্সে লিখে দিতে পারেন। আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি যে দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট 42, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা, 1217, বাংলাদেশ। আচ্ছা আমরা আবারও একটা শর্ট করে একটু সামারি বলে দিচ্ছি যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা এই দেশ টেলিভিশনে কাজ করতে ইচ্ছুক, সো এটার জন্য একটা বিশাল সুবর্ণ সুযোগ, যারা কাজ করতে ইচ্ছুক অনলাইনে, আপনার যদি অনলাইনে কাজ করতে চান মানে এটার জন্য দেখে না, অনলাইন ডিজিটাল অনেক কিছু আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি ভিজুয়াল মিডিয়া যেটা বলে সেটা হলো দেশ টিভি, আপনি সব ধরনের কি বলবো সব ধরনের কাজের জন্য এখানে আপনি সিভি পাঠাতে পারেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট এবং শিক্ষানবিশ হিসেবে আপনি আবেদন করতে পারেন, এবং যারা অলরেডি কাজে পারেন যে কোনো, যেমন ভিডিও এডিটিং পারেন, তারপরে অলরেডি সংবাদ উপস্থাপনা করেছিলেন কোথাও, সে আপনি আবার চাকরি করতে চাচ্ছেন এখানে দেশ টেলিভিশনে, এবং আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, সো আপনারা এই সুযোগটা কখনোই হাতছাড়া করবেন না, অবশ্যই সিভি পাঠিয়ে দিন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে
বেলাই ঘন্টি বাজিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ।